أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। কিছুদিন আগে আমার প্রায় 22 বছর বয়সের একজন প্রতিবন্ধী মেয়ে মারা যায়। আল্লাহ রহম করেন, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন, এবং তাকে আপনাদের জন্য যেন নাজাতের মুক্তির ওসিলা বানিয়ে দেন। কথা বলতে পারতো না, ছোট শিশুর মতো আচরণ ছিল। এখন মোবাইলে তার কিছু ছবি এবং ভিডিও আছে যেগুলো আমরা মাঝে মাঝে দেখে থাকি। এটা কি ঠিক হচ্ছে? এই ছবি ভিডিও রাখলে কি গুনাহ হবে? আর সন্তান মারা গেলে বাবা মায়ের করণীয় দিকটা কোরআন এবং হাদিসের আলোকে বললে উপকৃত হতাম। জি, তার যদি মোবাইলে ছবি রাখেন আর ভিডিও রাখেন, এতে হবে কি শোকগুলো জেগে উঠবে। আর ওলামারা বলেছেন যে মৃত ব্যক্তির বা কোনো বিপদ আপদে দুর্ঘটনা হয়েছে, তার শোককে যে সব কথা কাজে জাগায় সেটা জায়েজ নয়। এই জন্য শোক দিবস পালন করা জায়েজ নয়, মৃত্যু দিবস পালন করা জায়েজ নয়, এগুলি হারাম, বিদাত। তো তাজাদ্দুদুল আহজান, যেটাকে আরবি ভাষা বলা হয়, শোক হয়েছে, একসময় হয়েছে, শোকটাকে ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে। এই জন্য 3 দিন শোকের কথা বলা হয়েছে, স্বামীর ক্ষেত্রে 4 মাস 10 দিন বলা হয়েছে। আর তারপরে সারা জীবন ওই স্বামীর জন্য শোক করতে থাকবেন, সারা জীবন ছেলের জন্য মেয়ের জন্য শোক করতে থাকবেন, বা এমন কিছু করতে থাকবেন যাতে ওই শোকটা স্মরণে আসে আর কান্না আসে, না না না, জায়েজ নয়, হারাম। সুতরাং যেহেতু মোবাইলে এই ছবিগুলো যদি থাকে, যখনই দেখবেন, ভিডিও থাকে যখনই দেখবেন, তখন ওই দৃশ্যগুলো মনে পড়বে, তখন কান্না আসবে, শোক জেগে উঠবে, আর অনেক সময় ভেঙে পড়বেন। এই সমস্ত নাজায়েজ কাজ, সুতরাং এগুলো রাখবেন না, ছবি সংরক্ষণ করে রাখবেন না, আর এই ছবিগুলোকে নষ্ট করে দেবেন, ভিডিওগুলোকে নষ্ট করে দেবেন। এটি হচ্ছে পরামর্শ। জি, আর সন্তান মারা গেলে বাবা মায়ের করণীয় কি? সন্তান মারা গেলে বাবা মায়ের করণীয় ওই রকমই যেমন বাবা মা মারা গেলে বা ভাই বোন আত্মীয় স্বজন মারা গেলে যা করেন, বরং বাবা মায়ের পরে সন্তান ছেলে মেয়ে যারা আছে তারা আপনার সবচেয়ে কাছের, সুতরাং তাদের জন্য যথাসাধ্য নেকি পৌঁছাবার চেষ্টা করবেন। শরীয়ত সম্মত, শরীয় সম্মত নেকি পৌঁছার তরিকা বা সুন্দর সুন্দর তরিকা আছে, আর বিদাতি তরিকার অভাব নাই ভারত বাংলাদেশ পাকিস্তানের বিদাতি দেশগুলোতে। সুতরাং বিদাতি যতগুলি তরিকা আছে, দলিল ভিত্তিক নয়, দলিলবিহীন, সেগুলিকে বর্জন করবেন, সেগুলি বিদাত গুনাহ হবে। এই ভোজ ভাজ করে খাওয়ানো, কোরআন পাঠ করে বকশানো, আর দলে দলে জিয়ারত করা ইত্যাদি, এইসবগুলি এইরকমই চল্লিশা পালন করা, বহু মিলাদ করা, এ সমস্ত নাজায়জ কাজ, এগুলি করবেন না। আর যা করবেন তা হচ্ছে দোয়া করবেন, হ্যাঁ, মাইয়াতের জন্য দোয়া করা, তার মাইয়াতের জন্য সাদকা করা, দান খায়রাত করা, সেটা স্থায়ী সাদকা, যা দিয়ে স্থায়ী উপকৃত হতে পারে, দীর্ঘ সময় উপকৃত হতে পারা যায়, হতে পারে, এইরকম কাজ করবেন। এইরকমই তাদের জন্য যদি হজ করা সম্ভব হয়, উমরা করা সম্ভব হয়, তাহলে করবেন মৃতদের পক্ষ থেকে, এইসব কাজগুলি করবেন। হ্যাঁ, নামাজ পড়ে বক্সিয়ে দিলাম, কোরআন পড়ে বক্সিয়ে দিলাম, কোরআন খতম করে বক্সিয়ে দিলাম, এই সমস্ত বেদাতি কাজ, এগুলো কাজ করবেন না, শরীর সম্মত নাই। আর্থিক এবাদত দিয়ে নেকি পৌঁছানো যাবে, আর্থিক বাধা মানে মসজিদ বানিয়ে দেন, মাদ্রাসা বানিয়ে দেন, মসজিদ মাদ্রাসায় দান খেরাত করেন, দিনের দাওয়াতি কাজে ব্যয় করেন, গরিব মিসকিনকে আপনি দান খেরাত করেন, আর জনকল্যাণমূলক যে কোনো কাজ করেন, নিয়ত করেন যে এই নেকিটা যাতে করে আমার মৃত ছেলে মেয়েকে পৌঁছুক, আমার আত্মীয় স্বজনকে পৌঁছুক, তাদের সকলকে সামিল করবেন ইনশাআল্লাহ। এইভাবে নেকি পৌঁছাবার চেষ্টা করবেন শরীয় সম্মত। মৃত বা মৃতের জন্য করণীয় বা মৃত ব্যক্তির জন্য করণীয় আমার একটা আলোচনা আছে পুরাতন, ইউটিউবে পাবেন, আশা করি শুনে নিলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ।